ক্লাস থ্রি, তোমাদের ইতিহাসের ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেক ইতিহাস বই এবং খাতা দুটোই রাখবে। আজকে আমি অষ্টম অধ্যায়ের অনুশীলনী লেখানোটা শুরু করব। অষ্টম অধ্যায় আমি পড়িয়েছিলাম, অষ্টম অধ্যায় ছিল চাষাবাদ। আজকে তার যে অনুশীলনীটা আছে সেটা লেখানো শুরু করব। প্রত্যেকে খাতার ওপর হেডিং করবে। অষ্টম অধ্যায় 32 থেকে 33 পাতা। ফার্স্টে মৌখিক প্রশ্নগুলি লেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, 1-এর ক, আদিম মানুষ ঘাসের দানা কিভাবে খুঁজে পায়, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, পশু খাদ্য খুঁজতে গিয়ে আদিম মানুষ ঘাসের দানা খুঁজে পায়। পরেরটা, প্রথম প্রথম লাঙল কারা টানত, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, প্রথম প্রথম মানুষ লাঙল টানত। পরেরটা, গ নাম্বার, পরে কাদের দিয়ে লাঙল টানানো হতো, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, পোষা গরু কমা মোষ ঘোড়াকে দিয়ে লাঙল টানানো হতো। পরের প্রশ্ন, মাটি চষবার যন্ত্রটিকে কি বলে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, মাটি চষবার যন্ত্রটিকে লাঙল বলে, ল একার উয়া ল, লাঙল বলে। পরের নাম্বার দাও, উয়া নাম্বার, লাঙলে কিসের ফলা লাগানো হয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, লাঙলে পাথরের, পয়াকার থ রয়কার, পাথরের ফলা ফল একার ফলা লাগানো হয়েছিল। পরের 6 নাম্বার, কি দিয়ে লাঙলের ফলা তৈরি করা হতো, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, গাছের মোটা ডাল ও পাথর দিয়ে লাঙলের ফলা তৈরি করা হতো। আর একবার বলছি উত্তরটা, গাছের মোটা ডাল ও পাথর দিয়ে লাঙলের ফলা তৈরি করা হতো। 6 নাম্বার, আদিম মানুষের খাদ্যাভাস বতলালো কীভাবে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, খাদ্য খয়াকার দয় জফলা খাদ্য উৎপাদন হর্ষৌ খণ্ডত্ব পয়ে আকার দ দন্তীর্ণ খাদ্য উৎপাদন করতে শেখার ফলে আদিম মানুষের খাদ্যাভাস ক্ষয়াকার দয় জফলা আকার ভয় আকার দন্তেস্ব খাদ্যাভাস বদলালো, অর্থাৎ খাদ্যের অভ্যাস বদলালো খাদ্য উৎপাদন করার ফলে। পরেরটা, আদিম মানুষ ঘর বানানোর জন্য কি ব্যবহার করত, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখা শুরু করো, গাছের ডাল কমা লতা পাতা ও ঘাস আদিম মানুষ ঘর বানানোর জন্য ব্যবহার করত। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। 2-এর ক, পুরো প্রশ্নটা টুকে তারপরেই রাইট চিহ্ন দেবে। চাষাবাদ শেখার ফলে মানুষের খাবারের ব্র্যাকেটের ভেতর সময় অপলিক চিন্তা অপলিক অভ্যাস বদলেছে, অভ্যাসের মাথায় রাইট চিহ্ন দাও। উত্তরটা হবে অভ্যাস। 2-এর খ, পশু খাদ্য খুঁজতে গিয়ে মানুষ পায় ব্র্যাকেটের ভেতর ধানের দানা অবলিক চালের দানা অবলিক ঘাসের দানা। উত্তরটা হবে ঘাসের দানা, ঘাসের দানার মাথার ওপর রাইট দাও। পরের 9 নম্বর, পশু অবলিক পাখি অবলিক মানুষ প্রথমে লাঙল টানত, উত্তরটা হবে মানুষ, মানুষের মাথার ওপর রাইট চিহ্ন দাও। 10 নম্বর প্রশ্ন, প্রথমে মানুষ ব্র্যাকেটের ভেতর কাঠের অবলিক লোহার অবলিক পাথরের কাস্তে বানিয়েছে, উত্তরটা হবে পাথরের, পাথরের মাথার ওপর রাইট চিহ্ন দাও। পরেরটা,
নাম্বার পশু পালন শুরু করার পর খাদ্য পাওয়া অনেক, ব্র্যাকেটের ভেতর নরম অব্লিক সহজ অব্লিক কঠিন হয়? উত্তরটা হবে সহজ। সহজের মাথার ওপর রাইট চিহ্ন দাও। পরেরটা চ, দানাগুলো মাটিতে পড়লে তা থেকে নতুন, ব্র্যাকেটের ভেতর শাখা অব্লিক দানা অব্লিক গাছ ব্র্যাকেট ক্লোজ করো জন্মায়। উত্তরটা হবে গাছ। গাছের মাথায় রাইট চিহ্ন দাও। দু নাম্বার শেষ। তিন নাম্বারের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। তিনের ক, এখানেও পুরো বাক্য লিখে তবেই উত্তরটা করবে, পরীক্ষায় ঠিক এইভাবেই করবে। তিনের ক, দানা মাটিতে পড়লে নতুন নতুন ড্যাশ হয়। উত্তরটা হবে চারা গাছ। চারা গাছ ক। এবার খ, ড্যাশ জানার ফলে মানুষের জীবন দুটো বড় পরিবর্তন এসেছিল। উত্তরটা হবে কৃষি কাজ। ক্ষয়ের উত্তরটা হবে কৃষি কাজ। নেক্সট গ নাম্বার, অনেক জমিতে আবার নদীর জল ড্যাশ পৌঁছায় না। ড্যাশে উত্তরটা হবে সহজে। সহজে ঘ নাম্বার, পশুর খাদ্য জোগাড় করতে গিয়ে মানুষ এক প্রকার ড্যাশ দেখতে পেল। উত্তরটা হবে ঘাসের দানা। ঘাসের দানা। পরেরটা ওয়া নাম্বার, মানুষও সেই ড্যাশ খেয়ে দেখল। উত্তরটা হবে দানা। উত্তরটা হবে দানা। নেক্সট চ, আদিম যুগে কাস্তে তৈরি হয় ড্যাশ দিয়ে। উত্তরটা হবে পাথর। আদিম যুগে কাস্তে তৈরি হয় পাথর দিয়ে। এবার চার নাম্বার প্রশ্ন, চারের ক, একটি বাক্যে উত্তর দাও। কৃষিকাজ শেখার ফলে খাদ্য সংগ্রহকারী মানুষ কৃষে পরিণত হলো। উত্তরটা লেখো, কৃষিকাজ শেখার ফলে খাদ্য সংগ্রহকারী, কয়াকার রয় দীর্ঘই, মানুষ স্থায়ীভাবে, দন্তে শয়থয় আকার অন্তস্তুয়ায় দীর্ঘই, ভয় আকার বয় একার, স্থায়ীভাবে বসবাসকারী মানুষে পরিণত হলো। দাঁড়ি, নেক্সট, নতুন চারা গাছ সৃষ্টি হলো কিভাবে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিয়ে লেখো, ঘাসের ঘয়াকার দন্তে সয়াকার বয়শূন্য র, ঘাসের দানা মাটিতে পড়ে নতুন চারা গাছ সৃষ্টি হলো। নেক্সট গ নাম্বার, মানুষ কিভাবে মাটি খুঁড়ে চাষ শুরু করল। উত্তর চিহ্ন দিয়ে উত্তর লেখা শুরু করো। প্রথমে মানুষ গাছের ডাল এবং পাথরের ফলা ফলায়াকার ফলা দিয়ে মাটি খুঁড়ে, খয় চন্দ্রবিন্দু হর্ষ ডয়শন রয় একার, মাটি খুঁড়ে চাষ করত। দাড়ি, পরের ঘ নাম্বার প্রশ্ন, চারের ঘ, আদিম মানুষেরা নদী বা জলাভূমির ধারে বসবাস করত কেন, জিজ্ঞাসা চিহ্ন। আদিম মানুষেরা নদী বা জলাভূমির ধারে বসবাস করত চাষ বাসের সুবিধার জন্য। নেক্সট ওয়া নাম্বার প্রশ্ন, মানুষ ঘাসের দানা জোগাড় করত কেন। উত্তর চিহ্ন দিলে কো, পালিত, পয়াকা লয়াসইত, পালিত পশুদের খাওয়ানোর জন্য মানুষ ঘাসের দানা জোগাড় করত। চ নাম্বার প্রশ্ন, চাষের জন্য মানুষ কী কী যন্ত্র তৈরি করল। উত্তর চিহ্ন দিয়ে লেখো, চাষের জন্য মানুষ লাঙল লয়াকার উয়াল কমা কাস্তে কয়াকার দন্তে সহায়তা একার কাস্তে প্রভৃতি যন্ত্র তৈরি করল। দাঁড়ি, ছ নাম্বার প্রশ্ন, মানুষ কোন জায়গাকে চাষের সেরা জায়গা বলে বেছে নিয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর চিহ্ন দিলে কো, নদী বা জলাভূমির, নদী বা জলাভূমির কাছের জায়গাকে মানুষ সেরা
চাষের সেরা জায়গা বলে বেছে নিয়েছিল। পরের নাম্বার দাও বর্গী চ, কোন কোন পশু দিয়ে লাঙল টাঙান চালানো হতো? উত্তর চিহ্ন দিয়ে লেখো পোষা গরু, কমা মোষ, কমা ঘোড়াকে দিয়ে লাঙল চালানো হতো। দাঁড়ি, আজকে এই অবধি রাখলাম, পরের দিনে নেক্সট প্রশ্নগুলো লেখাবো।